আল কোরআনের দৃষ্টিতে মূর্তি পূজা তোমরা কি ভেবে দেখেছ? লাত ও উজ্জা সম্বন্ধে এবং তৃতীয় আরেকটি মানাত সম্বন্ধে বলো, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো তাদের কথা ভেবে দেখেছ কি? এরা পৃথিবীতে কি সৃষ্টি করেছে আমাকে দেখাও, অথবা আকাশমণ্ডলীতে তাদের কোনো অংশীদারিত্ব আছে কি? পরবর্তী কোনো কিতাব অথবা পরম্পরাগত কোনো জ্ঞান থাকলে তা তোমরা আমার নিকট উপস্থিত করো যদি তোমরা সত্যবাদী হও। সেই ব্যক্তি অপেক্ষা অধিক বিভ্রান্ত কে যে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যা কিয়ামত দিবস পর্যন্তও তাতে সাড়া দেবে না। আকাফ আয়াত নম্বর 4-5। এখানে মূর্তি পূজার অসারতা প্রসঙ্গে শক্তির দেবতা হিসাবে দৃশ্য এবং অদৃশ্য দুটি দেবতার কথাই উল্লেখ করা হয়েছে এবং তাদের কাছে কিছু প্রার্থনা করা না করা উভয়ই নিরর্থক বলে বর্ণিত হয়েছে। পূর্ববর্তী জাতিসমূহের নিকটও এর কোনো ঐতিহাসিক ভিত্তি ছিল না কোনো কিতাব কিংবা পরম্পরাগত কোনো জ্ঞান যার দ্বারা মূর্তি পূজার পক্ষে কোনো দলিল পেশ করা যেতে পারে। আল কোরআনের দৃষ্টিতে এ পৃথিবীতে সেই ব্যক্তি কিংবা জাতি এক আল্লাহর পরিবর্তে অসংখ্য অসংখ্য দৃশ্য এবং দেবতার কাছে তাদের চাহিদার কথা বলে এসেছে। কিয়ামত দিবস পর্যন্ত ডাকলেও এ সমস্ত শক্তির কোনো কিছু দেওয়ার ক্ষমতা নেই। কোরআনে ঘোষিত হল তারা তো আল্লাহর পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করেছে এই আশায় যে তারা সাহায্য প্রাপ্ত হবে, কিন্তু এসব ইলাহ তাদেরকে সাহায্য করতে সক্ষম নয়। সূরা ইয়াসিন আয়াত 74-75। এমনি ভাবে এই দেবতা শক্তির অসারতা সুর পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে বিভিন্ন আঙ্গিকে কখনো বা দৃষ্টান্ত প্রয়োগের মাধ্যমে প্রতিধ্বনিত হয়েছে। কোরআনের যে সমস্ত নবী রাসুলের ইতিহাস উপস্থাপিত হয়েছে সেখানে পূর্ববর্তী প্রত্যেক নবী রাসুলকে এই তথাকথিত দেবদেবীর বিরুদ্ধে এক আল্লাহর শক্তি মহিমা প্রচার করতে দেখা গেছে। প্রত্যেক নবী রাসুলই তাদের সম্প্রদায়ের কাছে এক ও অভিন্ন দাওয়াত পেশ করেছেন। তারা দাওয়াত পেশ করেছেন এভাবে বলো, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসুল। বলা হয়েছে আমি সামুদ জাতির নিকটে তোমাদের ভ্রাতা সালিউকে প্রেরণ করেছিলাম, তিনিও বলেছিলেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই। সূরা হুদ আয়াত নম্বর 61। মূর্তি পূজার বিরুদ্ধে এই দাওয়াত পেশ করতে গিয়ে প্রায় প্রত্যেক নবী রাসুলকে কায়েমি স্বার্থবাদীদের সাথে সংঘাতে লিপ্ত হতে হয়েছে। নমরুদ, ফেরাউন, কওমে নুহ, কওমে শুয়াইব, কওমে ইলিয়াস, কওমে আদ, সামুদ প্রভৃতি সম্প্রদায়ের ইতিহাস তো সেই সংঘাতেরই জাজাল্য প্রমাণ। তাই একত্ববাদ প্রকাশের এই বিষয়টি এতই গুরুত্বপূর্ণ যে জীবনের সমস্ত বড় বড় পাপ যদিও মার্জনা করা হয় তবুও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই সমস্ত দেবতার সংমিশ্রণের ফলে যে পাপারাজি সংগঠিত হয় তা কখনো মার্জনা করা হয় না। কোরআনে ঘোষিত হয়েছে নিশ্চয় আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করে না, তা ব্যতীত সব কিছু যাকে ইচ্ছা ক্ষমা করেন, এবং কেউ আল্লাহর শরীক করলে সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়। সূরা নিসা আয়াত 116। এখানে শিরকের যে পরিণতির কথা বলা হয়েছে, অন্যান্য ইবাদত পরিত্যক্ত হলেও সেখানে সে ধরনের কোনো পরিণতির কথা বলা হয়নি, তাই শিরক একটি অমার্জনীয় অপরাধ। কোরআনের এ সকল বাণী প্রমাণ করে যে ইমান আনয়নের পরও যদি কেউ এমনকি একটি জাতীয় পথভ্রষ্ট হতে পারে তা অন্য কোনো পাপারাজির দ্বারা নয়, বরং আল্লাহর সাথে অপর দেবতার শক্তির শরীক দ্বারাই তা অর্জিত হয়। এটা জ্ঞাত এবং অজ্ঞাত সারে ঘটলেও অনেক ক্ষেত্রেই আমরা জ্ঞাত সারে এই পাপটি করে চলেছি। এ বিষয়টি সম্পর্কে তাই আমাদের অতি সতর্ক হওয়া প্রয়োজন। পূর্ববর্তী যে সমস্ত জাতি আল্লাহর গজবে ধ্বংস হয়েছে বলে প্রমাণ মেলে তাদের একটি অপরাধী জাতীয় চরিত্রে পরিণত হয়েছিল, তা ছিল এক আল্লাহর পরিবর্তে অন্য শক্তির কাছে মূর্তির কাছে কোনো কিছুর চাওয়া।
অর্থাৎ প্রকাশ্য অপ্রকাশ্য দেবদেবীর উপাসনার মাধ্যমেই তাদের মধ্যে অসংখ্য পাপারাজির সমাবেশ তাদেরকে অনিবার্য ধ্বংসের দিকে নিয়ে যায়। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে ঘোষিত হয়েছে, হে মানুষ, একটি উপমা দেওয়া হচ্ছে, মনোযোগ সহকারে তা শ্রবণ কর। তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো তারা তো কখনো একটি মাসিও সৃষ্টি করতে পারবে না। এই উদ্দেশ্যে তারা সকলে একত্র হলেও এবং মাসি যদি কিছু ছিনিয়ে নিয়ে যায় তাদের নিকট থেকে, তাও তারা তার নিকট থেকে উদ্ধার করতে পারবে না। অন্বেষক ও অন্বেষিত কতই না দুর্বল, তারা আল্লাহর যথাচিত মর্যাদা উপলব্ধি করে না। আল্লাহ নিশ্চয় ক্ষমতাবান পরাক্রমশালী। সুরা হজ আয়াত 73-74। এমন সহজ সাবলীল ভাষায় প্রতিমা পূজার অসারতার চমৎকার যৌক্তিক উপমা পৃথিবীর আর কোনো গ্রন্থে খুঁজে পাওয়া যাবে কি? মূর্তি পূজা উৎপত্তির ইতিহাস। মূর্তি পূজার ইতিহাস অতি প্রাচীন। নূহ আলাইহিসসালাম এর সম্প্রদায়ের লোকদের মাধ্যমে মূর্তি পূজার সূচনা, তাদের উপাস্য কতিপয় দেব দেবীর নাম সম্পর্কে তাদের বক্তব্য আল্লাহ কোরআনে এভাবে উল্লেখ করেন, তোমরা কখনো পরিত্যাগ করো না তোমাদের দেবদেবীকে, পরিত্যাগ করো না ওয়াদ, সোয়া, ইয়াগুন, ইয়াউক ও নসরকে। আমরা আমাদের দেবদেবী বিশেষত এই পাঁচজনের উপাসনা পরিত্যাগ করব না। আয়াতে উল্লেখিত শব্দগুলো পাঁচটি প্রতিমার নাম। ইমাম বাগাভী রহমতুল্লাহ বর্ণনা করেন, এই পাঁচজন প্রকৃত পক্ষে আল্লাহ তাআলার নেক ও সৎকর্মপরায়ণ বান্দা ছিলেন। তাদের সময়কাল ছিল আদম আলাইহিসসালাম ও নূহ আলাইহিসসালামের আমলের মাঝামাঝি। তাদের অনেক ভক্ত ও অনুসারী ছিল। তাদের মৃত্যুর পর ভক্তরা সুদীর্ঘকাল পর্যন্ত তাদের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহ তাআলার ইবাদত ও বিধিবিধানের প্রতি আনুগত্য অব্যাহত রাখে। কিছুদিন পর শয়তান তাদেরকে এই বলে প্ররোচিত করল, তোমরা যেসব মহাপুরুষের পদাঙ্ক অনুসরণ করে উপাসনা করো, যদি তাদের মূর্তি তৈরি করে সামনে রেখে দাও তবে তোমাদের উপাসনা পূর্ণতা লাভ করবে এবং বিনয় ও একাগ্রতা অর্জিত হবে। তারা শয়তানের ধোকা বুঝতে না পেরে মহাপুরুষদের প্রতিকৃতি তৈরি করে উপাসনালয়ে স্থাপন করল এবং তাদের স্মৃতি জাগরিত করে ইবাদতে বিশেষ পুলক অনুভব করতে লাগল। এমতো অবস্থায় তাদের সবাই একে একে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এবং সম্পূর্ণ নতুন এক বংশধর তাদের স্থলাভিষিক্ত হল। এবার শয়তান এসে তাদেরকে বুঝালো, এই সকল তোমাদের পূর্বপুরুষদের উপাস্য ছিল মূর্তি, তারা এই মূর্তিগুলোরই উপাসনা করত। এরপর থেকেই প্রতিমা পূজার সূচনা হয়। উপরুক্ত পাঁচটি মূর্তির মাহাত্ম্য তাদের অন্তরে সর্বাধিক প্রতিষ্ঠিত ছিল, বিধায় এখানে পারস্পরিক চুক্তিতে তাদের নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। শয়তানের এই প্রচেষ্টা এখনও থেমে থাকেনি, বরং তা কিয়ামত দিবস পর্যন্ত অব্যাহত থাকবে। মরে মরে মূর্তি স্থাপনের অব্যাহত প্রচেষ্টা সেই শয়তানেরই পদাঙ্ক অনুসরণ কিনা তা ভাবার যথেষ্ট অবকাশ রয়েছে। ইসলাম যেখানে প্রতিমা পূজা মূর্তি ভাস্কর্য নির্মাণকে শয়তানের ঘৃণ্য কার্যকলাপ বলে এ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে সূরা মায়দা আয়াত 93-তে, যেখানে বর্তমান যুগে এই কাজের বহুল সম্প্রসারণ তা যে শয়তানেরই পদাঙ্ক অনুসরণ এবং সম্প্রসারণ তা নিঃসন্দেহে বলা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বাড়িতে কুকুর ও ছবি রয়েছে সেখানে ফেরেশতা প্রবেশ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি পাবে ওই ব্যক্তি যে আল্লাহ তাআলার সৃষ্টির মতো সৃষ্টি করে। এ সমস্ত ব্যানী ইসলামের চিত্রকলাকে নিরুৎসাহিত করলেও পরবর্তীতে বিভিন্ন ব্যাখ্যার বিশ্লেষণের আড়ালে ইসলামে চিত্রকলাকে জায়েজ করার প্রবণতা চলছে। কোরআনে নূহ আলাইহিসসালাম এর কওমের উপাস্যদের মধ্য থেকে এখানে যেসব দেবদেবীর নাম উল্লেখ করা হয়েছে, পরবর্তীকালে মক্কাবাসীরা তাদের পূজা করতে শুরু করেছিল এবং ইসলামের প্রাথমিক যুগে আরবের বিভিন্ন স্থানে তাদের মন্দিরও বর্তমান ছিল। এটা অসম্ভব নয় যে মহাপ্লাবনে যেসব লোক রক্ষা পেয়েছিল পরবর্তী বংশধর তাদের মুখ থেকে নূহ আলাইহিসসালামের জাতির প্রাচীন উপাস্য দেবদেবীর নাম শুনেছিল এবং পরে তাদের বংশধরদের মধ্যে নতুন করে জাহিলিয়াত ছড়িয়ে পড়লে তারা সেসব দেবদেবীর প্রতিমা তৈরি করে তাদের
পূজা অর্চনা শুরু করেছিল। আরবে এই মূর্তি পূজার সূচনা করেছিলেন আমর ইবনে লুহাই নামে এক ব্যক্তি। তিনি সিরিয়া থেকে মূর্তি এনে কাবা ঘরে স্থাপন করেছিলেন। এই সময় তাইফে সাকিব গোত্রের লোকেরা লাতের পূজা করত। বাতনে নাকলার গাতফান ও কুরাইশরা উজ্জার এবং মদিনা সংলগ্ন কাদিদ অঞ্চলের আউস খাজরাজ ও গোসান গোত্রের লোকেরা মানাত দেবীর উপাসনা করত এবং এসব স্থানে তাদের মন্দির ছিল বলে জানা যায়। আল কোরআনে মক্কাবাসী আরবদেরকে তাই এই তিনটি মূর্তির কথা বিশেষভাবে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে এবং এর সাথে সূরা নূহে মূর্তি পূজার পূর্ববর্তী ইতিহাস বর্ণনার সাথে সাথে চিন্তা গবেষণা দ্বারা তার অসারতার প্রমাণের মধ্য দিয়ে সত্যপথ অনুসন্ধানের উদাত্ত আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, আল্লাহ ব্যতীত তোমরা যাদেরকে আহ্বান করো তারা তোমাদের ডাকে সারা দিক যদি তোমরা সত্যবাদী হও। তাদের কি পা আছে যা দ্বারা তারা চলে? তাদের কি হাত আছে যা দ্বারা তারা ধরে? তাদের কি চক্ষু আছে যা দ্বারা তারা দেখতে পায়? তাদের কি কান আছে যা দ্বারা তারা শুনতে পায়? বলো, তোমরা তাদেরকে আল্লাহর শরীক করেছ, তাদের ডাক অতঃপর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং আমাকে অবকাশ দিও না। আমার অভিভাবক তো আল্লাহ, যিনি কিতাব অবতীর্ণ করেছেন এবং তিনি সৎকর্মপরায়ণদের অভিভাবকত্ব করে থাকেন। আল্লাহ ব্যতীত তোমরা যাকে আহ্বান করো তারা তো তোমাদেরকে সাহায্য করতে পারে না এবং তাদের নিজেদেরকেও না। যদি তাদেরকে সৎপথে আহ্বান করো তবে তারা শ্রবণ করবে না এবং তুমি দেখতে পাবে যে তারা তোমার দিকে তাকিয়ে আছে কিন্তু তারা দেখে না। সূরা আরাফের 194 থেকে 198 বলা হয়েছে। ইসলাম আগমনের পূর্বে আরবে ব্যাপক হারে মূর্তি পূজার প্রচলন থাকলেও সময়ের প্রেক্ষিতে কখনো কখনো মক্কাবাসী আরবরা মূলত এক আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিলেন বলে জানা যায়। একথার প্রমাণ পাওয়া যায় আব্রাহা যখন কাবাঘর আক্রমণের জন্য মক্কায় আসেন তখন মক্কাবাসী আরবরা কাবাঘরে সংরক্ষিত 360টি মূর্তির কোনো একটির কাছেও তাদের বিপদ থেকে উদ্ধারের প্রার্থনা জানায়নি। মুহাম্মদ ইবনে ইসহাকের বর্ণনায় উদ্ধৃত হয়েছে, কাবাঘর আক্রমণের পূর্বে আব্দুল মুত্তালিব আব্রাহার সাথে আলোচনা শেষে সেনানিবাস থেকে ফিরে এসে কুরাইশদেরকে সাধারণ হত্যাকাণ্ড থেকে রক্ষার জন্য পরিবার পরিজন নিয়ে পর্বতমালায় আশ্রয় গ্রহণ করতে বললেন। তারপর তিনি কুরাইশদের আরও কতিপয় সর্দারকে সঙ্গে নিয়ে হারাম শরীফে উপস্থিত হলেন এবং কাবার দরজার কড়া ধরে আল্লাহর নিকট দোয়া করলেন, তিনি যেন তার ঘর ও তার সেবকদের হেফাজত করেন। এই সময় কাবার মধ্যে 360টি মূর্তি বিদ্যমান ছিল কিন্তু এই কঠিন সময়েও তাদের কথা তাদের স্মরণে আসেনি। তারা কেবল আল্লাহর দরবারের সাহায্যের জন্যই ভিক্ষার হাত প্রসারিত করেছিলেন। ইতিহাসের গ্রন্থাবলীতে তাদের এই সময়কার দোয়া সমূহ উদ্ধৃত হয়েছে। এই দোয়ায় একমাত্র আল্লাহ ছাড়া কারুর নাম পর্যন্ত উল্লেখ নেই। ইবনে হিশাম তার সিরাত গ্রন্থে আব্দুল মুত্তালিবের নিম্নোক্ত কবিতা উল্লেখ করেছেন, হে আল্লাহ, বান্দা নিজের ঘর সংরক্ষণ করে, তুমিও রক্ষা করো তোমার নিজের ঘর। সাইলি রৌজুল অনুপ গ্রন্থে এই পর্যায়ে নিম্নোক্ত কবিতাংশ উদ্ধৃত করেছেন, কুরুশধারী ও তার পূজারীদের মোকাবেলায় আজ তোমার স্বপক্ষের লোকদের সাহায্য করো। হে আল্লাহ, ইবনে জারির আব্দুল মুত্তালিবের দোয়া হিসেবে নিম্নোক্ত কবিতা 17 উল্লেখ করেছেন, হে আমার রব, এই লোকদের মোকাবেলায় আমি তোমাকে ছাড়া আর কারো নিকট কোনো আশা রাখি না। হে আমার রব, তাদের কবল থেকে তুমি তোমার হারামকে রক্ষা করো। এই ঘরের শত্রু তোমার শত্রু, তোমার জনবসতি ধ্বংস করা থেকে এদেরকে বিরত রাখো। ইতিহাসে দেখা যায় প্রাচীনকালে বিভিন্ন দেশের লোক বা আল নামক দেবতার পূজা করত। তারা মনে করত এই দেবতাকে তুষ্ট করতে পারলে তাদের সুখ শান্তি অর্জিত হবে। সিরীয় ভাষায় বাল শব্দের অর্থ প্রভু বা স্বামী। এই দেবতার নাম অনুসারে সামে একটি শহরের নাম রাখা হয়েছে বা লাব্বাকা। এখানে এই দেবতার মন্দির বিদ্যমান। ইলিয়াস আলাইহিসসালাম এই মুশরিক কওমকে হেদায়েত করার জন্য নবীরূপে প্রেরিত হয়েছিলেন। তিনি কোমরা কওমকে বলেছিলেন যে তোমরা আমার ডাকে সাড়া দিয়ে মূর্তি পূজা পরিত্যাগ করো। এই সময় বনি ইসরাইল কওমের একটি বিরাট অংশ বা লাব্বাকা
এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে এক বিশাল রাজ্য স্থাপন করেছিল। তাদের বাদশার নাম ছিল মালিক তালে। রাজা প্রজা সকলে বাল দেবতার পূজা করত। বাল দেবতার স্বর্ণ নির্মিত মূর্তিটি উচ্চতায় 20 গজ ছিল এবং তার চারিদিকেই মুখ ছিল। তার ভিতরে ফাঁপা থাকায় বাতাস ঢোকে বিভিন্ন প্রকার আওয়াজ সৃষ্টি করত। পুরোহিতগণ নিজেদের সুবিধা মতো তার বিভিন্ন ব্যাখ্যা করত। এই দেবতার 400 খাদেম বা পুরোহিত ছিল। উক্ত রাজ্যবাসীরা এই দেবতাকে সর্বশক্তিমান বলে বিশ্বাস করত। মালিক তালে অতিশয় অত্যাচারী শাসক ছিলেন। তিনি তার প্রজাগণকে বালের পূজা করতে বাধ্য করতেন। এই সময় ইলিয়াস আলাইহিসসালাম তাদের হেদায়ত করার জন্য প্রেরিত হয়েছিলেন। কেউ কেউ মনে করেন যে ইসরায়েলের তৎকালীন বাদশাহ আকিয়ার সাইদা সিরিয়ায় বাল এর মন্দির ও যজ্ঞবেদী নির্মাণ করে এবং আল্লাহর পরিবর্তে বালের পূজা প্রচলন করার পূর্ণ প্রচেষ্টা চালায় এবং ইসরায়েলের শহরগুলিতে প্রকাশ্যে বালের নামে বলিদানের প্রথা চালু করে। এমত অবস্থায় তাদের সঠিক পথ প্রদর্শনের জন্য ইলিয়াস আলাইহিসসালাম তাদের সামনে হাজির হন। গবেষণা, চিন্তা ভাবনা, পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণ, এগুলো আল্লাহ রব্বুল আলামিনের এক অপরিসীম নিয়ামত। কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয় আকাশ ও পৃথিবীর সৃজনে আর রাত ও দিনের ক্রমাবর্তনে যে সকল লোকদের জন্য অসংখ্য নিদর্শন বিদ্যমান। সূরা আল ইমরান আয়াত 190। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন ফজরের সালাতের আজান দিতে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনার ক্রন্দনের কারণ কি? নবীজি বললেন, কারণ আজ রাতে আমার উপর একটি আয়াত নাজিল হয়েছে। এরপর তিনি বললেন, হতভাগ্য সেই ব্যক্তি যে এই আয়াত পড়ল কিন্তু এই বিশ্ব সৃষ্টির কারিগরি ও নিদর্শন নিয়ে চিন্তা ভাবনা করল না। পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে বিশ্ব সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা ভাবনার জন্য প্রত্যক্ষ ইঙ্গিত রয়েছে। পৃথিবীর যাবতীয় কৃত্রিম সৃষ্টির পেছনে মানুষের এই অক্লান্ত পরিশ্রম ও চিন্তাভাবনার ফল আজ বিশ্ববাসী উপভোগ করছে। সুতরাং এই চিন্তাশীল মানুষও যদি লাত, উৎসা, মানাত, ওয়াদ, সুয়া, ইয়াগুজ, ইয়াউ, নসর, বাল এ সমস্ত অলীক দেবতাকে নিয়ে চিন্তাভাবনা করে, তবে তার অসারতা প্রমাণের মধ্য দিয়ে একটি যৌক্তিক অনিবার্য ফল হিসেবে সেও নিশ্চয় সঠিক পথের সন্ধান পেয়ে যেতে পারে। এই বিষয়টি ঐতিহাসিকভাবে প্রমাণিত। আল কোরআনে তাই ঘোষিত হল এভাবে, স্মরণ কর, ইব্রাহিম তার পিতা আজরকে বলেছিল, আপনি কি মূর্তিকে ইলাহ রূপে গ্রহণ করেন? আমি তো আপনাকে ও আপনার সম্প্রদায়কে স্পষ্ট ভ্রান্তিতে দেখছি। এভাবে আমি ইব্রাহিমকে আকাশমণ্ডলী ও পৃথিবীর পরিচালনা ব্যবস্থা দেখাই, যাতে সে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়। অতঃপর রাত্রির অন্ধকার যখন তাকে আচ্ছন্ন করল, সে নক্ষত্র দেখে বলল, এটাই আমার প্রতিপালক। অতঃপর যখন তা অস্তমিত হল, তখন সে বলল, যা অস্তমিত হয় তা আমি পছন্দ করি না। অতঃপর যখন সে চন্দ্রকে সমুজ্জ্বল রূপে উদিত হতে দেখল, তখন বলল, এটা আমার প্রতিপালক। যখন সেটাও অস্তমিত হল, তখন বলল, আমাকে আমার প্রতিপালক সৎপথ প্রদর্শন না করলে আমি অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হব। অতঃপর যখন সে সূর্যকে দীপ্তিমান রূপে উদিত হতে দেখল, তখন সে বলল, এটা আমার প্রতিপালক, এটা সর্ববৃহৎ। যখন সেটাও অস্তমিত হল, তখন সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা যাকে আল্লাহ শরীক করো তার সাথে আমার কোনো সংস্রব নেই। আমি একনিষ্ঠভাবে তার দিকে মুখ ফিরাচ্ছি যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সূরা আন-নাম আয়াত 74-79। এভাবে আকাশমণ্ডলী ও পৃথিবীর পরিচালনা ব্যবস্থা সম্পর্কে গভীরভাবে চিন্তা, গবেষণা ও বিশ্লেষণ করলে সতত মহান আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় সুস্পষ্ট হবে, সত্য পথের সন্ধান পাওয়া সহজতর হবে। এমনিভাবে চিন্তা, গবেষণা আল্লাহর এমন একটি বরকতপূর্ণ নিয়ামত যার দ্বারা নিত্য নতুন আবিষ্কার ও সঠিক তত্ত্ব ও তথ্যের সন্ধান লাভ সহজতর হয়, নিত্য নতুন গবেষণার দ্বার উন্মুক্ত হয়।
এর ক্ষেত্র কোনো একটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। বিজ্ঞান রসায়ন পদার্থ বিদ্যায় যেমন তা ফলপ্রসূ হয়, তদ্রূপ ভাষা সাহিত্য ও ইতিহাস গবেষণায়ও সত্য পথের সন্ধান অনিবার্য হয়ে দেখা যায়। পবিত্র কোরআনে ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে উদ্ধৃত হয়েছে, যখন ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতা ও তার সম্প্রদায়কে বলল, এই মূর্তিগুলো কি যাদের পূজায় তোমরা রত রয়েছ? তারা বলল, আমরা আমাদের পিতৃপুরুষগণকে এদের পূজা করতে দেখেছি। তিনি বলেন, তোমরা নিজেরা এবং তোমাদের পিতৃপুরুষগণও রয়েছে স্পষ্ট বিভ্রান্তিতে। তারা বলল, তুমি কি আমাদের নিকট সত্য এনেছ না তুমি কৌতুক করছ? তিনি বললেন, না, তোমাদের প্রতিপালক তো আকাশমণ্ডলী ও পৃথিবীর প্রতিপালক, যিনি তাদের সৃষ্টি করেছেন, এবং এ বিষয়ে আমি অন্যতম সাক্ষী। শপথ আল্লাহর, তোমরা চলে গেলে আমি তোমাদের মূর্তিগুলো সম্বন্ধে অবশ্যই কৌশল অবলম্বন করব। অতঃপর সে চূর্ণ বিচূর্ণ করে দিল মূর্তিগুলোকে তাদের প্রধানটি ব্যতীত, যাতে তারা তার দিকে ফিরে আসে। তারা বলল, আমাদের উপাস্যগুলোর প্রতি এরূপ করল কেন? সে নিশ্চয় সীমা লঙ্ঘনকারী। কেউ কেউ বলল, এক যুবককে তাদের সমালোচনা করতে শুনেছি, তাকে বলা হয় ইব্রাহিম। তারা বলল, তাকে উপস্থিত করো লোকসম্মুখে, যাতে তারা সাক্ষী দিতে পারে। তারা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের উপাস্যগুলোর প্রতি এরূপ করেছ? সে বলল, বরং এদের এই প্রধান সেই তো তা করেছে। তাদেরকেই জিজ্ঞেস করো, যদি তারা কথা বলতে পারে। তখন তারা মনে মনে চিন্তা করে দেখল এবং একে অপরকে বলতে লাগলো, তোমরাই তো সীমা লঙ্ঘনকারী। অতঃপর তাদের মস্তক অবনত হয়ে গেল এবং তারা বলল, তুমি তো জানোই যে এরা কথা বলে না। ইব্রাহিম বলল, তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে এমন কিছু ইবাদত করো যা তোমাদের কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না? দিক তোমাদেরকে, এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত করো তাদেরকে, তবুও কি তোমরা বুঝবে না? সূরা আম্বিয়া আয়াত 52-67। ইব্রাহিম আলাইহিসসালাম এর যুক্তির কাছে সম্প্রদায় মাথা নত করেছিল ঠিকই, কিন্তু বাপদাতার এই ধর্মকে তারা পরিত্যাগ করতে সক্ষম হয়নি। সাধারণ জ্ঞানের যুক্তি এখানে খুবই সুস্পষ্ট, আর তা হল মূর্তির উপাসনা করা, যে নিজেই নিজের উপকার করে, উপকার অপকার কিছুই করার ক্ষমতা রাখে না, তার কাছে কিছু চাওয়া না চাওয়া বোকামি ছাড়া আর কিছুই না। ইব্রাহিম আলাইহিসসালাম এর সম্প্রদায়ও তা স্বীকারও করেছে। মানুষ অসহায়, তাই সে কোনো বড় শক্তির সহায়তা পেতে চায়। আদিম যুগে মানুষ বড় কিছু দেখলেই তাকে প্রণতি জানাত এবং তার কাছে দয়া ভিক্ষা চাইত। বিরাট বৃক্ষ, পাহাড়, পর্বত, নদী, সমুদ্র যাই তার কাছে বড় বা শক্তিশালী মনে হয়েছে তাকে সে পূজা করেছে। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র তার নিকট রহস্যাবৃত, তাদের সম্বন্ধে সে কল্পনা করেছে এবং তারা তাদের ভাগ্য বিধাতা বলে বিশ্বাস করেছে। ধীরে ধীরে কিছু অদৃশ্য শক্তি উপলব্ধি সে করেছে। তার ধারণা সেগুলো হল আরওয়া, আত্মাসমূহ, ভালো মন্দ ক্ষমতার অধিকারী ছিল এসব আত্মা, তাই তাদের সন্তুষ্টি বিধানের জন্য তাদের পূজা অর্চনা করা হয়েছে। শুধু তাই নয়, মানুষের মধ্যে যারা দৈহিক, আত্মিক অথবা চারিত্রিক সম্প্রদায় বৈশিষ্ট্যের পরিচয় দিয়েছে, তারাও সাধারণ মানুষের উপাসনার বস্তুতে পরিণত হয়েছে। ধীরে ধীরে তার উপাস্য বস্তুর জন্য কিছু সে কল্পনা করে নিয়েছে আর তার প্রতিকৃতি বা মূর্তি তৈরি করে তার সামনে মাথা নত করেছে। তার সন্তুষ্টি লাভের জন্য তাকে মূল্যবান বস্তু ভোগ দিয়েছে, এমনকি মানুষকে হত্যা করে তার রক্ত তাকে উপহার দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে নবী ও রাসূল প্রেরণ করেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম ও ঈসা আলাইহিসসালাম শ্যামবাসীর নিকট আল্লাহর বাণী নিয়ে এসেছিলেন। কেউ হেদায়েত গ্রহণ করেছে, কেউ করেনি। আরবেও নবী প্রেরিত হয়েছিলেন। হুদ আলাইহিসসালাম আদের নিকট এবং সালে আলাইহিসসালাম সামুদের নিকট, তাছাড়া ইসমাইল আলাইহিসসালাম মক্কায় ধর্ম প্রচার করেছিলেন। আরব দেশেও উপযুক্ত বর্ণনা মোতাবেক ধর্মীয় ক্রমবিকাশ সম্পন্ন হয়েছে। বস্তু উপাসক
শ্রেণীর মতো ও বিশ্বাসের লোক আরবে দেখা গিয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম ও ঈসা আলাইহিসসালামের অনুসারীও সেখানে বর্তমান ছিল। তবে এরা এসব ধর্মের মৌল রূপ বিকৃত করেছিল। আবার কিছু সংখ্যক লোক ছিল যারা কোনো ধর্মই মানত না, কিন্তু তাদের ধর্মীয় ইতিহাস পর্যালোচনা করে পণ্ডিতগণ এ সিদ্ধান্ত পৌঁছেছে যে নক্ষত্ররাজি ও আত্মাসমূহের কাল্পনিক প্রতিকৃতির পূজা করাই সাধারণ আরবদের জাতীয় ধর্ম ছিল। দক্ষিণ আরবে কাহতানি আরবদের বাস ছিল। এদের মধ্যে সাবাদের সম্বন্ধে কিছু আলোচনা হয়েছে। সাধারণত তারা সেগুলোর পূজা অর্চনা করত। বড় বড় মন্দিরে এসব দেবমূর্তি প্রতিষ্ঠিত ছিল। মন্দিরে সেবায়েত নিযুক্ত ছিল। সেবায়েতরা কাহিন নামে পরিচিত ছিল। সূর্য দেবতা সাবাদের মহাপ্রভু ছিল। কোরআনে সাবা রানীর সম্বন্ধে বলতে গিয়ে উল্লেখিত হয়েছে, আমি সবার রানী এবং তার জাতিকে আল্লাহকে বাদ দিয়ে সূর্যের প্রতি প্রণতি জানাতে দেখেছি। নামল আয়াত নাম্বার ২৪। সাবা জাতির পূর্বপুরুষ ছিলেন আবদ শামস, যার অর্থ হল সূর্যের দাস। ইয়েমেনের একটি প্রাচীন শিলালিপির কথা মুসলিম ঐতিহাসিকরা উল্লেখ করেছেন। তাতে লেখা ছিল, বাদশাহ সমররৌ একটি সূর্য দেবীর জন্য তৈরি করেছিলেন। উত্তর আরবের বাসিন্দারা ইসমাইল আলাইহিসসালামের বংশধর ছিলেন। তার পিতা ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন এক ঈশ্বরবাদী, ফলে ইসমাইল আলাইহিসসালাম ও তার বংশধরগণও এক আল্লাহতে বিশ্বাস করতেন। তাছাড়া ইসমাইল নিজেও ছিলেন নবী। কিন্তু ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হতে থাকে। উত্তর আরব, হিজাজ, নাজদ ও মাদায়েন এবং প্যালেস্টাইন ও সিরিয়ায় ধর্মীয় বিশ্বাসের কিছু সাদৃশ্য লক্ষ্য করা যায়। মাদায়েনের অধিবাসীরা বাল দেবতার পূজা করত। প্রায় সকল সামি জাতি এ দেবতার উপাসনা করেছে। কোরআনে বর্ণিত হয়েছে, তোমরা কি বালকে ডাকছ এবং উত্তম স্রষ্টাকে পরিত্যাগ করছ? ইউরোপের প্রাচ্যবিদদের মতে বাল হল সন্নি গ্রহ। আরবিতে এই বালকে হুবল বলা হয়। আরবি ভাষায় সামি ভাষার একটি উপভাষা হুবল, অর্থ আত্মা, বাষ্প। হুবল কাবার প্রধান দেবতা ছিল। মানুষের আকৃতিতে এটি গড়া হয়েছিল। ইবনে হিসামের মতে আমর বিন লুহাই এই দেবতাটি মোআব থেকে নিয়ে এসেছিল। এ সম্পর্কে আরও একটি মতবাদ হল, ভারতবর্ষের কিছু দেবমূর্তি নূহ আলাইহিসসালামের সময় বন্যার স্রোতে আরব দেশের জিদ্দায় গিয়ে পৌঁছে। একটি জিন আমর বিন লুহাইকে দেবমূর্তিগুলির সন্ধান দেয় এবং সে আরবদেরকে সেগুলির পূজা করতে উদ্বুদ্ধ করে। মক্কায় মূর্তি পূজার সূচনা সম্পর্কে অন্য একটি বর্ণনা হল যে, মক্কার লোকেরা কাবার বড় ভক্ত ছিল। কাবাকে কাবা পাথরের তৈরি ঘর হয়, কাবার প্রাঙ্গণ সকল পাথর তাদের নিকট ছিল অতি পবিত্র, ফলে কোথাও যাওয়ার সময় কাবার প্রাঙ্গণ থেকে বরকতের জন্য পাথরের টুকরা সঙ্গে নিত। ধীরে ধীরে সকল মসৃণ পাথর তাদের নিকট পবিত্র বস্তুতে পরিণত হয়েছিল। এভাবে মূর্তি পূজার প্রতি তারা আকৃষ্ট হয়ে পড়ে। কোরআনে আরবদের কিছু কিছু দেবমূর্তির নাম উল্লেখিত হয়েছে। হজের সময় এসব দেবতার বিশেষভাবে অর্চনা হতো। আরবরা তাদের পূর্বপুরুষদের মধ্যে বুজুর্গ ব্যক্তিদের ছবি অথবা মূর্তি বানিয়ে তারও পূজা করত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি রিওয়াতে জানা যায়, লাত, ওয়াদ, ইয়াগুন ইত্যাদি দেবতা তাদের পূর্বপুরুষ ছিল। কাবা প্রাঙ্গণে ছিল ৩৬০টি মূর্তি। কাবা আরবদের দৃষ্টিতে অতি পবিত্র ঘর। তাদের প্রতি গোত্রের ছিল ভিন্ন ভিন্ন দেবতা। কাবায় তাদের সকলের দেবমূর্তিদের একত্রে রাখা হয়েছিল, যাতে এ ঘর এবং এ শহর সকলের তীর্থস্থানে পরিণত হয়। শিরকের মধ্যে লিপ্ত থাকলেও আল্লাহ সম্বন্ধে আরবরা একেবারে অজ্ঞ ছিল না। তারা একটি বৃহৎ অদৃশ্য শক্তির অস্তিত্বে বিশ্বাসী ছিল। তাদের ভাষায় সে মহান সত্তার নাম হল আল্লাহ। জাহিলি কবিদের কবিতায় শব্দটি পাওয়া যায়। একসময় কোরআনের তাওহীদের তত্ত্বের কাছে তারা হার মানতে বাধ্য হয়। পৃথিবীতে যত উন্নত জ্ঞান বিজ্ঞানের সম্প্রসারণ ঘটেছে, ততই একক শক্তির আধার আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব দিবালোকের ন্যায় সুস্পষ্ট হচ্ছে।
বিজ্ঞানের কারণে বিদ্যমান পৃথিবীতে বিভিন্ন ধর্মগ্রন্থ ও মতবাদ আজ মিথ্যায় পর্যবসিত হচ্ছে। একমাত্র ব্যতিক্রম হল পবিত্র গ্রন্থ আল কোরআন, যেখানে ধর্মের সাথে বিজ্ঞানের কোনো বৈসাদৃশ্য নেই। ডক্টর মরিস বুকাইলি তাই তো বলেছেন, দেয়ার ইজ নট এ সিঙ্গল ভার্স ইন দ্য হোলি কোরআন হুইচ ইজ অ্যাসেসেবল ফ্রম দ্য সাইন্টিফিক পয়েন্ট অব ভিউ। পবিত্র কোরআনে এমন একটি মাত্র আয়াত নেই যা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আক্রমণযোগ্য। আজ সমগ্র পৃথিবীতে এক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছাড়া অসংখ্য মিথ্যা মতবাদকে শক্তির সামনে বসিয়ে মূর্তি পূজার ন্যায় পূজা করা হচ্ছে। এসব মূর্তি পূজা বা দেবতা শক্তির কাছে কোনো কিছু চাওয়া যে সম্পূর্ণ নিরর্থক, তা আজকের এই ভিডিওতে অসংখ্য আয়াত দ্বারা প্রমাণ করার চেষ্টা চালানো হয়েছে। এখান থেকে তাই আমাদের প্রকৃত শিক্ষা গ্রহণ করা উচিত। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন, এবং আমাদের WM মিডিয়া চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই WM মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ। Allah